বন্ধুরা, স্বাগত এর সানডেডে। আমাদের বয়স, বছর, মাস ও দিনে কিভাবে বের করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভোটার কার্ড এবং প্যান কার্ড বা আধার কার্ডের ফর্ম ফিল আপের সময় বা যে কোনো চাকরির ফর্ম ফিল আপের সময় আমাদের বয়সটা শুধু বছরে দিলে হয় না, সেটি বছর, মাস ও দিনে বের করতে হয়। এক্ষেত্রে দেখা যায় একটা ভিত্তি তারিখ দেয়। ভিত্তি তারিখ বলতে ধরো 1/1/2024 বা 1/1/2025, এই ডেটে আপনার বয়স কত এটা লিখতে বলে ফর্মে। তো সেই ভিত্তি তারিখ অনুযায়ী কিভাবে আমরা, বা যে কোনো তারিখ অনুযায়ী কিভাবে আমরা বয়সটাকে বছর, মাস ও দিনে বের করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। ধরা যাক কোথাও বলেছে 1/1/2024, মানে এই ভিত্তি তারিখে আপনার বয়স কত। আমি ধরে নিচ্ছি আপনার ডেট অফ বার্থ 11/6/94, অর্থাৎ 94 সালের জুন মাসের 11 তারিখ। তাহলে এটা কিভাবে বয়সটাকে বের করব বছর, মাস ও দিনে, তো এইভাবে লিখতে হবে। প্রথমে ভিত্তি তারিখটা আগে লিখে ফেলছি, আগে সালটা লিখছি 2024, তারপরে মাস এক, দিনটাও এক, 1/1/2024 উল্টো দিক থেকে। এবারে ডেট অফ বার্থ তো এইভাবেই, বছর প্রথমে লিখছি 1994, মাস হচ্ছে 6 আর দিন হচ্ছে 11। লেখা পরে এটা বিয়োগ করতে হবে। প্রথমে পিছন দিক থেকে বিয়োগটা শুরু করছি। ওপরে আছে 1 আর নিচে আছে 11, একটা কিন্তু 11-র থেকে অনেক ছোট। তাহলে 1 থেকে 11 বাদ দেওয়া যায় না, একটা যেহেতু ছোট। তাহলে আমি কি করছি, মাসের ঘর থেকে, মাসের ঘরে কত আছে, 1 আছে, ওখান থেকে আমি 1 ধার করে দিনের ঘরে নিয়ে যাব। মাসের ঘরে 1 আছে, আমি 1ই ধার করছি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। 1 ছিল, আমি 1 নিয়ে নিচ্ছি, তাহলে কিছু এখানে থাকছে না, মাসের ঘরে 0 হয়ে যাচ্ছে। তাহলে মাসের ঘর থেকে 1 নিয়ে সেটা দিনের ঘরে আসছি। 1 মাসটাকে নিয়ে গিয়ে দিনের ঘরে যখন নিয়ে যাচ্ছি, 1 মাস সমান কত দিন হয়, 30 দিন হয়। তাহলে মাসের ঘর থেকে নিলাম 1, দিনের ঘরে গিয়ে সেই 1টা হয়ে গেল 30, যোগ হলো, ছিল কত, দিনের ঘরে ছিল উপরে সংখ্যাটা ছিল 1 আর এখান থেকে নিয়ে এলাম 30, 1 মাস নিয়ে এলাম, এসে 30 হলো। তাহলে এটা এই দুটোকে যোগ করে দিচ্ছি, 30 আর 1 হচ্ছে 31। এবারে উপরে হলো 31, নিচে 11, এবারে বিয়োগটা করা যাবে। বিয়োগ করছি, 1 থেকে 1 বাদ দিলে 0, 3 থেকে 1 বাদ দিলে 2, দিনের ঘরে হলো 20। এবার আমি মাসের ঘরের বিয়োগটা করছি, মাসের ঘরে ছিল 1, একটা যেহেতু নিয়ে চলে গেছিলাম দিনের ঘরে, তাই এখন মাসের ঘরে কিছু নেই, 0 আছে, আর নিচে আছে 6। তাহলে 0 থেকে 6 বাদ দেওয়া যায় না স্বাভাবিকভাবেই। এক্ষেত্রে বছর থেকে আমি 1 ধার করছি, বছরের ঘরে আছে 2024, এখান থেকে যদি আমি 1 ধার করি তাহলে এখানে 1 কমে যাবে, হবে 2023। তাহলে 1 বছর যদি আমি সেটাকে মাসের ঘরে নিয়ে আসি, 1 বছর সমান কত মাস হয়, 12 মাস। তাহলে এখানে নিলাম, ধার করলাম 1, কিন্তু মাসের ঘরে এসে সেটা হয়ে গেল 12, যেহেতু 1 বছর সমান 12 মাস, তাহলে আমি উপরে 12 লিখলাম। এবারে 12 থেকে 6 বিয়োগ করছি, 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়, তাহলে মাসের ঘরে কত হলো, 6, বিয়োগটা হয়ে গেল মাসের ঘরে। এইবারে বছরের ঘরে বিয়োগ করছি, নিচ একদম সংখ্যা ওয়াইজ করছি, প্রথমে উপরে আছে 3, নিচে আছে 4, 4 থেকে 3 মানে 13 পর্যন্ত গুনছি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 হচ্ছে। 3টাকে যেহেতু 13 ধরেছি, তাই নিচে এখানে 1 বেড়ে যাবে, 199টা হয়ে যাবে, 1 বাড়লে 200 হয়ে যাচ্ছে, আর উপরে আছে 202 মানে 202, আর নিচে আছে, নিচে 1 বেড়ে 200 হলো, তাহলে বিয়োগ করলে হচ্ছে 202 থেকে 200 বাদ দিলে 2 হচ্ছে। তাহলে বিয়োগটা বছরের ঘরে হলো 29 বছর, মাসের ঘরে হয়েছিল 6, 29 বছর 6 মাস, আর দিনটা হচ্ছে 20। আপনার ডেট অফ বার্থ যে তারিখই হোক না কেন, এই একই নিয়ম প্রয়োগ করে আপনার বয়সটি বছর, মাস ও দিনে বের করা সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।